আমরা এবার যাব, তো আমরা দাঁড়াবো না, ঠিক আছে? সুপার নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজ আমরা যাব কলেজ। এখন আমি পুরোপুরি প্রায় রেডি হয়ে গেছি। এটা আমাদের ফিজিক্যাল এডুকেশনের ড্রেস। আর কলেজে আমার আজ প্রথম দিন নয়, এর আগে অনেকবার গিয়েছি, কিন্তু কলেজে ব্লগ আজ ফার্স্ট টাইম করব। তো কীরকম এক্সপিরিয়েন্স থাকে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো কলেজে এখন চলছে আমাদের স্পোর্ট, পুরো ব্লগটা নিশ্চয়ই দেখুন। তো দেখা হচ্ছে রাস্তাতে, টাটা। তো ফাইনালি আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, বাস স্ট্যান্ড যাবো। এখান থেকে প্রায় 1 কিমি দূরত্ব আমি আছি, সাথে এই ভাই আছে আর এই একজন। তো বাস স্ট্যান্ড এখান থেকে প্রায় 1 কিমি, তো ওখানে যেয়ে একবারে দেখা হচ্ছে। ও মেরা সাথি মেরে সাথ না, ও মেরা সাথি মেরে সাথ না। আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, এটা মাইনাঙ্গা বাস স্ট্যান্ড। বাস আসে কিছুক্ষণ বাদেই, 10:40 বাসটা আপাতত ওয়েট করতে হবে, 10:30 বাজছে। তো ফাইনালি আমরা এখন বাস থেকে নামলাম, আমি আছি সাথে কার্তিক আছে। তো আজ চলো তোমাদের কলেজটা ঘুরিয়ে দেখাবো। এই হলো গড়বেতা কলেজ, আর ভিতরটা দেখাচ্ছি আপনাদের। কলেজের মধ্যে এলাম, এখন আপনাদের দেখাবো কলেজটা চারপাশে ঘুরিয়ে। তো এই সাইডে গেটে ঢুকার রাইট সাইডে এদিকটা ক্যান্টিন, এদিকটা লাইব্রেরি এরিয়া আছে, আর আমাদের ওই সাইডটা ফিজিক্যাল এডুকেশনের রুম, আর এটা আমাদের ফিজিক্যাল এডুকেশনের ডেস্ক, আর এগুলো কলেজ ডেস্ক। চলো তোমাদের এখন ফিজিক্যাল এডুকেশনের ডিপার্টমেন্টটা দেখাই। গ্রাউন্ড, এটা মেন গ্রাউন্ড আমাদের। গ্রাউন্ডের ওই পাশে ফিজিক্যাল এডুকেশনের ডিপার্টমেন্ট। তো এখন আমাদের এখানে কলেজে স্পোর্ট আয়োজন করা আছে, সেখানে মেয়েদের হাই জাম্প চলছে, আর এই পাশে ছেলেদের লং জাম্প, ওটা আপনাদের এসে দেখাবো। A few moments later. আমাদের ডিপার্টমেন্ট। আর এই হলটা হলো, যখন বড় বড় কোনো প্রোগ্রাম হয় কলেজে তো এই রুমটার মধ্যে হয় আমাদের। আর এটা আমাদের ক্লাসরুম, আর এটা স্যারদের রুম, অফিস রুম। তো এখানে খুবই ইকো হচ্ছে এখন। গাইস দেখতে পাচ্ছ, ঠিক আছে, আমরা কোথায়? আমরা এখন কলেজে হল ঘরে। তো ওইদিকে সামনে মেন গেট, আর মেন গেট থেকে সোজা এদিকটা এনসিসির অফিস রুম, আর এই সাইডটা নর্মাল অফিসের কাজটা যেগুলো ভর্তি হওয়ার সেগুলো এই সাইডটাতে হয়। তো আমরা এখন আসছি কলেজের দোতলাতে, এখান থেকে মিউজিক্যাল চেয়ারটা ভালোই দেখা হবে। The next day.
ফাইনালি আমাদের খেলা কমপ্লিট হয়ে গেছে, এখন এখন দেখি আর কি করা যায়। এই দোস্ত লোক যে প্রেজেন্টেশন দিলাম, তারপর এখন ওই গ্রাউন্ড বাউন্ড পরিষ্কার করতে হলো আমাদের এত সব। তো গাইজ কি বলবো, দেখো এতগুলো মানে ছেলে থাকতে আমাদের দুজনকে দিয়ে করা করেছে, কেন না আমরা আজকে লেট করে এসেছি, আমরা লেট করে এসেছি, ঠিক আছে। এটাই আমাদের শাস্তি, মানে আমার শাস্তিটা বুঝতে হচ্ছে কত বড়। কি বল, ম্যাডাম চলে গেছে আমাদের, ঠিক আছে আমরা এবার যাব, তো আমরা আর দাঁড়াবো না, ঠিক আছে একদম লেটে ভাই। তো এখন আমাদের ক্লাস কমপ্লিট হলো, এখন যাবো গাছতলায় কিছুক্ষণ বসে থাকবো বন্ধুদের সাথে, আর কোনো ক্লাস নেই আজকের মতো, তো ওখানে বসে থাকছি, তারপর দেখা হচ্ছে। তো কলেজে সেরকমভাবে পারমিশন ছিল না, তো আর বেশি কিছু দেখাতে পারিনি আপনাদের। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, আর কমেন্টে জানাবে আপনাদের বেস্ট পার্ট। তখন যখন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।